এবার যে খবর আপনাদেরকে জানাবো, দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার জেটি। এক বছর আগে একটি দুর্ঘটনার পর থেকেই বন্ধ হয়ে যায় জেটিটি, আর তারপর পুরসভার উদ্যোগে নতুন করে তৈরি করা হয় স্থায়ী জেটি। ভদ্রেশ্বরের তেলিনিপাড়া জেটি প্রায় এক বছর বন্ধ ছিল জেটিটি। 2017-র 26 এপ্রিল গঙ্গার জোয়ারে জেটি ভেঙে প্রাণ হারান 16 জন, খুঁজে পাওয়া যায়নি 3 জনকে। তারপর থেকে জেটি বন্ধ, এক বছরের মাথায় নতুন করে জেটি তৈরি হয়েছে। তেলিনিপাড়াতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের চন্দননগরের বিধায়ক মন্ত্রী ইন্দ্রনী সেনের প্রচেষ্টাতে এখানে জেটিটা সম্পন্ন হয়েছে। মানুষ অনেকদিন দুর্ভোগের মধ্যে ছিল, কষ্টের মধ্যে ছিল, কিন্তু জেটিটা কমপ্লিট হওয়ার পরে এখন মানুষ খুশি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমস্ত নিয়ম কানুন মেনে যাতায়াত করছে। পার থেকে নদী পর্যন্ত জেটি লম্বায় প্রায় 143 মিটার লম্বা। হুগলি জেলায় এটি দীর্ঘতম, প্রায় 4 কোটি টাকা খরচ করে নতুন জেটি তৈরি হয়েছে। আগে ভাঙা জেটি ছিল, সেখান দিয়ে আসতে গিয়ে পা ঢুকে যেত বা এরকম অবস্থা, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হতো, জেটি পাট পাট খুলে যেত, লাস্টে তো অত বড় অ্যাক্সিডেন্ট হলো। সেটার থেকে এখন মানে এদিক দিয়ে অনেকই ভালো অবস্থা এখন জেটি বা এখন যেটা দরকার সেটা যে নৌকোগুলো যদি অন্য কোনো সাবস্টিটিউশন হতো তাহলে ভালো। নৌকোতে নৌকোর প্রবলেম গুলো রয়েছে, নৌকো বড় নৌকো যেগুলো আছে সেগুলো একটু জল নিচু নেমে গেলে তখন চালাচ্ছে না এরা, বা মাটিতে ঠেকে যায় বা এইসব সমস্যা আছে, সেক্ষেত্রে যদি একটু সেফটি থাকতো নৌকোগুলোর। স্থায়ী পোক্ত জেটি পেয়ে খুশি সাধারণ মানুষ, তবে নৌকা পরিষেবা নিয়ে একটু চিন্তা রয়েই গেছে। দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়েছে মাত্র 1 বছরে, আর স্বাভাবিকভাবেই এখানকার মানুষ সকলেই খুশি এই স্থায়ী জেটি হওয়াটির জন্য। ক্যামেরায় অমিত কর্মকারের সঙ্গে বিশ্বজিৎ সিংহ রায়, জি 24 ঘন্টা।